হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই তোমাদের আগামী 15 তারিখ যে প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা, সেখানে উচ্চতর গণিতের যে সিলেবাস আছে তার উপর ভিত্তি করে আমি এখানে এমসিকিউ ক্লাস নিব। তোমরা তো জানো যে ওই 15 তারিখের পরীক্ষাটা পুরোটাই এমসিকিউ এবং পুরোটাই 100 মার্কের পরীক্ষা। তাহলে আজকে হচ্ছে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। সেটার নাম কি? সেট ও ফাংশন। তোমরা এখানে আমি আজকে যেগুলো করবো তোমরা দেখবা যে ম্যাক্সিমামগুলোই তোমরা পারো এমসিকিউগুলো। আমি সেগুলোকে কী করবো, কিছু কিছু যেগুলো তোমাদের সমস্যা মনে হচ্ছে সেগুলো সলভ করবো, আর হচ্ছে যেগুলো তোমরা পারো তার মধ্যে যেগুলো সহজে সলভ করা যায় আমরা সেইগুলো একটু খেয়াল করবো, যত দ্রুত তার সাহায্যে সলভ করা যায় সেগুলো দেখব। তাহলে আমরা প্রথমে শুরু করি। এখানে আমি একটু উদ্দীপক তুলে দিয়েছি, সেটা হচ্ছে কেমন 1 2 3 এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, আমি যদি চিত্রটা এইভাবে সংজ্ঞায়িত করি 1 2 দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা উপাদানের জন্য এইখানে প্রত্যেকটা উপাদান সম্পর্কিত। কেমন সম্পর্কিত? আমি এককে ওইখানে এনের জন্য যদি এক বসাই তাহলে এখানে এতে কত পাবো? 2 পাবো, অর্থাৎ ডাবল। ওখানে যদি 2 বসাই এখানে কত পাবো? 4 পাবো। 3 বসাইলে 6 পাবো। এন বসাইলে 2n, অর্থাৎ কি ডাবল পাবো। তাহলে এই যে সেটটা, এই ধরনের সেটটা হচ্ছে কি এক এক মিল। এরকম এক এক মিল যদি দুইটা সেটের মধ্যে থাকে তবে এই সেটগুলোকে বলা হয় কি সমতুল সেট। কি বলা হয়? সমতুল সেট। এখানে একটা উদ্দীপক আমি তুলে দিয়েছি এন প্রপার সাবসেট জেড, প্রপার সাবসেট কিউ, প্রপার সাবসেট আর। প্রপার সাবসেট হচ্ছে কি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের শর্ত হচ্ছে যে প্রকৃত উপসেট হবে আর যার হবে, যার প্রকৃত উপসেট হবে তার থেকে কমপক্ষে একটা উপাদান, কমপক্ষে একটা উপাদান যদি তার পূর্ব মানে আগের সেটে থাকে তবে সেই সেটটাকে কী বলা হবে? প্রপার বা প্রকৃত উপসেট। তাহলে এইখানে কি শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন দ্বারা স্বাভাবিক সংখ্যা, আর জেড দ্বারা কি পূর্ণ সংখ্যা, তবে কি ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। এই জন্য মানে কি এখানে যেহেতু ঋণাত্মক মানগুলো নাই এখানে ঋণাত্মক মানগুলো আছে, তার মানে এন হচ্ছে জেড এর প্রকৃত উপসেট। আবার কিউ হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে কি হইতে পারে? ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আবার কি হইতে পারে ভগ্নাংশ হইতে পারে, দশমিক ভগ্নাংশ হইতে পারে। এই জন্য জেডের এইখানে যে পয়েন্টগুলো বা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশগুলো নেই সেগুলোর জন্য কি জেড হচ্ছে কিউ এর প্রপার উপসেট। কিউ হচ্ছে মূলদ সংখ্যা। আবার এই যে হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে কি থাকে? মূলদ সংখ্যাও থাকে, অমূলদ সংখ্যাও থাকে। তার মানে কিউ হচ্ছে কি আর এর বা বাস্তব সংখ্যা এর প্রকৃত উপসেট। এই জন্য এই সিস্টেমটা বা এইটা কেমন এইভাবে রোটেট করা থাকবে, এন প্রপার সাবসেট জেড, প্রপার সাবসেট কিউ, প্রপার সাবসেট আর। আশা করি এইটা কখনো ভুলবে না, এটা প্রচুর পরিমাণে এমসিকিউ হিসেবে আসে এবং এটা জানাও খুব দরকার। এখানে উদ্দীপক হিসেবে কেমন আছে? এ ইকুয়াল 2 3 4 এখানে আমি তিনটা প্রশ্ন লিখছি, সেটা হচ্ছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা, এ এর উপসেট কয়টি, এ এর প্রকৃত উপসেট কয়টি, পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ হবে কত, এইখানে উপাদান কয়টি? তিনটি। পাওয়ার অফ এ হবে 2n। উপাদান এন ইকুয়াল কত? 1 2 3 3। সুতরাং পাওয়ার অফ এ এর উপাদান উপাদান সমান কত? 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 এর পাওয়ার 3 ইকুয়াল কত? 8। তার মানে এর উপাদান হবে কতটি? 8।
পাওয়ারের পাওয়ার অফ এর উপাদান যতটি হবে এর উপসেট ঠিক ততটি হবে। পাওয়ার অফ এর উপাদান যতটি হবে এর উপসেট সংখ্যা কি হবে? সমান সংখ্যক, অর্থাৎ কি হবে? এই আর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট যখনই বলবে তার মানে হচ্ছে যে কয়টা উপসেট হবে তার সাথে একটি কম, তাহলে প্রকৃত উপসেট হবে কত? 8 - 1 = 7। আশা করি বুঝতে পারছো আমি এখানে একটা প্রশ্ন দিয়ে তিনটে প্রশ্নের সলভ করেছি। এখানে বলছে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ সার্বিক সেট হলে এ প্রাইম এর আবার প্রাইম ইকুয়াল কত? আমরা জানি এ প্রাইম ইকুয়াল কত, এ প্রাইম ইকুয়াল ইউ মাইনাস এ। তাহলে এ প্রাইম এর উপরে আবার প্রাইম ভিতরে কি হবে? ইউ মাইনাস এ, তাহলে কত হয়? ইউ মাইনাস ইউ প্লাস এ সমান কত? এ। তাহলে এইটার ফলাফল কত হবে? এ প্রাইম ইকুয়াল কত? ইউ মাইনাস এ। তাহলে এ প্রাইম এর প্রাইম যখন দেবো তার মানে কি ইউ থেকে আবার ওই ইউ মাইনাস এটা বাদ দেবো, যদি বাদ দিই তাহলে ইউ মাইনাস ইউ প্লাস এ ইকুয়াল কত? এ। এখানে উদ্দীপক হিসেবে আছে কেমন? ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান এর পুরো টুকুরে আবার কী আছে? রুট আছে। এখন বলছে এর ডোমেন বের করতে হবে, যখনই এরকম ডোমেন বের করবো আমার খেয়াল করতে হবে রুট বা বর্গমূল এর ভিতরে কখনো ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ কি ঋণাত্মক হতে না পারলে কেমন হতে পারবে? হয় শূন্য হবে অথবা কি শূন্যের চেয়ে বড় হবে, কে হবে? রুটের মধ্যে অর্থাৎ বর্গমূলের মধ্যে যে থাকবে বা ভিতরে যে থাকবে সে অবশ্যই শূন্যের সমান অথবা কি বড় হবে। তাহলে ডোমেন বের করতে গেলে আমি কি করব? এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো, দ্যাট ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান। সুতরাং ডি এক্স ইকুয়াল এক্স আর দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান। তাহলে ব্যাপারটা কেমন হবে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এইভাবে লেখা যায়, অর্থাৎ তোমার কি মেইন থিমটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান এই জিনিসটা লিখতে হবে। তুমি চাইলে এরকম লিখতে পারো এক্স বিলংস টু আর সাজ দ্যাট ইকুয়াল ওয়ান। আমি এখানে একটা ফাংশন লিখেছি, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল উপরে এক্স আর নিচে কি মডুলাস এক্স, আমরা সংক্ষেপে বলি কি মড অফ এক্স। এ ডোমেন বের করবো, রেঞ্জ বের করবো, ডোমেন বের করবো, রেঞ্জ বের করবো। এখন আমরা জানি যখন ডোমেন বের করবো তখন আমার খেয়াল করতে হবে যে নিচে যেন অবশ্যই যে ফলাফলই এক্সের মান বা চলক হিসেবে যেই থাক যেন কখনোই নিচে অর্থাৎ কি হর হিসেবে যেন শূন্য না হয়, শূন্য না হয়। তাহলে এখানে এক্সের মান কত বসালে শূন্য হয়? শূন্য বসালে। এই জন্য কি আমরা লিখব কি এক্স সমান জিরো হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। সুতরাং এক্স নট ইকুয়াল জিরো, তার মানে এক্স কেমন হতে পারবে না? শূন্য হতে পারবে না। তাহলে আমি যদি ডোমেন বের করি তাহলে ডোমেন কী লিখব? সুতরাং ডি এ ইকুয়াল আর মাইনাস জিরো। আর মাইনাস জিরো কেন? আর হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র কি সকল ডোমেনটা সকল বাস্তব সংখ্যা হবে শুধুমাত্র বাদ যাবে কত? জিরো। এই জন্য এইটাকে এইভাবে লেখা হয়েছে এক্স নট ইকুয়াল জিরো এর মানে হচ্ছে কত? সকল বাস্তব সংখ্যাই হতে পারবে শুধুমাত্র কত বাদ যাবে? জিরোটা বাদ। রেঞ্জটা করার সময় তুমি যে কোনো একটা মান এখানে ব্যবহার করতে পারো। এক্স সমান ওয়ান হলে ওয়ান বাই ওয়ানের মডুলাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল ওয়ান। এক্স সমান মাইনাস ফাইভ হলে ফাইভ মাইনাস ফাইভ বাই মাইনাস ফাইভের মডুলাস সমান মাইনাস ফাইভ বাই ফাইভ ইকুয়াল কত? মাইনাস। এক্স সমান মাইনাস থার্টি হলে এক্স ইকুয়াল টেন হলে
10 by 10 in modulus. আমরা এখানে যখন সলভ করছি তখন আমরা এক্স এর মান কত 1 বসেছিলাম, মানে কি যে কোনো একটা পজিটিভ সংখ্যা বসাবা সেটার সমাধান করলে কত আসছে 1 আসছে, কারণ কি প্লাস 1 বা মাইনাস 1 যারই মডুলাস করি, মডুলাস শব্দের অর্থ হচ্ছে মডুলাস মানে কি যে কোনো সংখ্যাকে যদি আমি মডুলাস করি তাহলে সেই সংখ্যাটা অবশ্যই ধনাত্মক হবে, তাহলে 1 এর মডুলাস করলে 1 ইকুয়াল কত ভাগ করলে 1 x = -5 তাহলে উপরে -5 নিচে কত -5 এর মডুলাস, -5 এর মডুলাস মানে কি +5 তাহলে 5 -5 তার মানে আমার দেখা যাচ্ছে আমি মানটা প্লাস বসাই বা মাইনাস বসাই, প্লাস বসাইলে সব সময় 1 হবে আর মাইনাস বসাইলে কত হবে -1 হবে, তাহলে এইটা হচ্ছে কি এইটার রেঞ্জ হচ্ছে তাহলে কত রেঞ্জ হচ্ছে -1 অর্থাৎ কি -1 হবে এবং 1 হবে।